আপনি স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং বৃহত্তর চট্টগ্রামের স্বাস্থ্য খাতকে বা স্বাস্থ্য সেবাকে দূর গোড়ায় পৌঁছাতে এবং প্রত্যন্ত জায়গায় পৌঁছাতে এই স্বাস্থ্যসেবাকে আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বা আপনার নেতৃত্বে পুরো বৃহত্তর চট্টগ্রামে কাজ করে যাচ্ছে। আমি একটু জানতে চাই স্বাস্থ্য পরিচালক বিভাগীয় অফিসের মূল কাজ কী কী? আমি জয়েন করেছি মাসখানেকের, হ্যাঁ, তা আমি যোগদানের পর থেকে আমার কিছু এজেন্ডা আমি ঠিক করেছি, সেটা হলো সমস্যাগুলি কী কী চিহ্নিত করা এবং সামগ্রিকভাবে এই বিভাগের চট্টগ্রাম স্বাস্থ্যবিভাগের উন্নয়নের জন্য কী পদক্ষেপ গ্রহণ করা দরকার, কারণ সমস্যাগুলো আমাকে চিহ্নিত করতে হবে, সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা, তাদের সমস্যা চিহ্নিত করলে কোথায় সমস্যাগুলি সকলে মিশে চিহ্নিত করা। আমি যার মধ্যে দেখেছি আমি সব জায়গায় যে কোনো দায়িত্ব পালনের পর আমি সমস্যাগুলি চিহ্নিত করি যে কোন কোন ক্ষেত্রে আমরা কীভাবে উন্নয়ন করতে পারি। যেমন আমাদের হাসপাতালগুলিতে একটা সমস্যা দেখা যাচ্ছে যে রোগীর চাপ বেশি, আমাদের স্থাপনা ইনফ্রাস্ট্রাকচার এবং অবকাঠামো এবং যেরকম জনবল সংকট, হ্যাঁ, জনবলের এই যে সংকট, হ্যাঁ, এটা একটু দীর্ঘদিনের সমস্যা, হ্যাঁ। সেই জন্য যেমন অনেক জায়গায় আপনি দেখেছেন যে 10,000 হাসপাতাল 3100 হয়েছে, 3100 হাসপাতাল 5,500 হয়েছে, 5,500 হাসপাতালগুলি 100, 100 হাসপাতালগুলি 250 হাসপাতাল উন্নীত করণের অবকাঠামোগত উন্নয়ন মানে ডেভেলপমেন্ট যেটা বলি আমরা, হ্যাঁ, প্রায় নির্মিত অনেক জায়গায়, হ্যাঁ, কিন্তু সেটার জন্য জনবল নিয়োগ হয়নি, এখনও অনেক জায়গায় প্রদান হয়নি এবং প্রয়োজনীয় লজিস্টিক্স অবকাঠামো থাকলে তো হবে না, মানুষ লাগবে তো সেবা প্রদানের জন্য, তাই না? এমন উপাদানগুলো তার অতি প্রয়োজন লজিস্টিক সাপোর্টটা লাগবে, তাছাড়া হয় না, তাই না? যেমন আমাদের বাংলাদেশে একসময় ছিল যে এখনও পর্যন্ত অনেক জায়গায় দেখি যে যেভাবে শুরুতে যেইভাবে ছিল সেই অবস্থায় রয়ে গেছে। যেমন চট্টগ্রাম মেডিকেল কথাই ধরি, 250 হাসপাতাল থেকে 500 যে হাসপাতাল হলো, তারপরে 500 1200, তারপর 2200। আমি চিরাম মেডিকেলে যোগদান করার পরে দুইটি উপপরিচালকের দায়িত্ব পালন করেছি, তখনও আমি উপপরিচালক ছিলাম। আমার খুব ভালো লাগছে, আমার সফলতার একটা ঠিক দিক ছিল, 2-3 মাসের মাথায় চিরাম মেডিকেলকে 1100-1200 থেকে আমরা 2200 হাসপাতালে উন্নীতকরণে আমরা প্রশাসন অনুমোদন পেয়েছি। কিন্তু তারপর জনবল শ্রী পরসিজন বিষয়টা একটা আমলাতান্ত্রিক জটিলতা, সেই জন্য আমাদের মিনিস্ট্রির মাধ্যমে অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে সংস্থাপন সবগুলি ঘুরে পোস্টগুলি ক্রিয়েশন হইতে হবে, তারপরে নিয়োগের প্রক্রিয়া আসতেছে, তাই না? এই তারপরে আমাদের প্রয়োজন লজিস্টিক্স, যেমন চিরাম মেডিকেলের কথাই যদি ধরি, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে ধরে শুরু করা, সেখানে 500 হাসপাতাল জনবল দিয়ে চিন্তা এখনও চলছে, পোস্ট কিন্তু ক্রিয়েশন হয়নি, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার প্রায় সময় দেখে থাকবেন যে আমাদের সম্পদ সেবা, হ্যাঁ, জনবলের সংকট, অথচ দেখেন 3000-এর উপর প্রতিটি সেবা নিতে রোগী থাকে, কিন্তু 3000-এর বেশি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের মেডিকেল সার্ভিসটা কিন্তু মেন টু মেন একজনের পিছনে একজন সেবা দিতে হয়, যেমন একজন রোগীর সেবা দেওয়ার জন্য একজন বসে বসে তেলপুরে সব সেবা দেওয়া যায় না, তাই না? তাই একজন রোগীকে আমাদের ইমার্জেন্সি থেকে ওসেক থেকে ভর্তি করে তাকে গাইনি ওয়ার্ডে পাঠালে কে নিয়ে যাবে? আমাদের স্টাফ তো কম। আমি দেখেছিলাম চিরাম মেডিকেলে একদিন 1 মাসে 12 জন স্টাফ, 4+ স্টাফ পিয়ারে যায়, সেইগুলি এখন নিয়োগের প্রক্রিয়া জটিলতায়পূর্ণ। আমি এই জন্য বলছি যে আমাদের মিনিস্ট্রিতে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, হ্যাঁ, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দুইটা উইং আছে, স্বাস্থ্য শিক্ষা আর পরিবার কল্যাণ এবং আমাদের স্বাস্থ্যসেবা, দুইটা উইং। স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে 4+ স্টাফরা কিন্তু সরাসরি নিয়োগ দিচ্ছে, কিন্তু আমাদের সেবার ক্ষেত্রে নিয়োগটা দিচ্ছে না, আমাদের অনুমোদন প্রক্রিয়াতে সেইভাবে নাই, কারণ আমাদের যারা পিএলএ যাচ্ছে সেই পোস্টগুলি পূরণ করার কোনো সুযোগ নাই, বলা হচ্ছে যে আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করা।